জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক নিয়ে সেখানে আছেন সহকর্মী নাজমুস সালেহী। আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে। আল্লাহ আপনার কাছে এই শুরু সময়ে আমরা প্রার্থনা করছি, বলাই করি আপনি আমাদের সকল যত ফজিলত আছে আমাদের সকলকে দান করুন। ইয়া আরহামার রাহিমিন, মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি নেক হায়াতে তৈয়বা তামিলা আমিন। আল্লাহ আমাদের দেশকে সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ আপনি বানায়। ইয়া আরহামার রাহিমিন, বঙ্গবন্ধু সহ তার পরিবারের যে সকল সদস্য বা শাহাদত বরণ করেছে, আল্লাহ তাদের জান্নাতে উচ্চ মাকাম রাহিমিন, সমস্ত প্রকারের অভাব অনাতকদেরকে আমাদের জাতিকে আপাস করুন। ইয়া রহমান রাহিমিন, যত প্রকারের বালা মুসিবত আছে আল্লাহ সকল বালা মুসিবত থেকে আমাদের আপাস করুন। আচ্ছা, প্রশ্ন নাই, কে জানি প্রশ্ন করছিলেন, তারাবির নামাজ হচ্ছে যখন যে পর্বে কি ব্যাপার তারাবির নামাজ স্বাভাবিকভাবেই এক এক জায়গায় এক এক সময়ে অনুষ্ঠিত হয়, আধা ঘন্টা পরে, 10 মিনিট পরে, 20 মিনিট পরে বা 5 মিনিট আগে, 10 মিনিট আগে হয়, এটা সেভাবেই হবে। তবে তারাবির নামাজ পড়তে গেলে একটা জিনিস স্মরণ রাখতে হবে, প্রথম 6 দিন, এই 6 দিনে 1.5 রাকাত করে, 1.5 পারা করে 9 পারা শেষ করতে হবে, এটা কম্পালসারি। তার কারণ সবাই কিন্তু চায় যে আমরা জামাতে গিয়ে নামাজটা আদায় করি এবং আমাদের কোনো মানে কোরআন শরীফে কোনো পারা যেন কারো বাদ না পড়ে, সেই জন্য 6 দিনে 9 পারা আর 21 দিনে হলো 21 পারা, এইভাবে সারা বাংলাদেশে সবাইকে পড়তে হবে, একে পড়তে হবে। তাহলে হবে কি, 6 দিনে 6 আর 1.5 9 পারা আর 21 দিনে 21, 30 পারা আমাদের 27 তারিখে আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তাই সারা বাংলাদেশের প্রত্যেক মসজিদের ইমাম সাহেব যারা আছেন এবং কমিটির লোক যারা আছেন তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, অবশ্যই তারা যেন প্রথম 6 দিনে 9 পারা এবং বাকি পরে 21 দিনে 21 পারা, এই 27শে রমজানে যেন পবিত্র কোরআন খতম হয়ে যায় এই ব্যবস্থা সবাই নেবেন, এই প্রত্যাশা ধর্মমন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে কামনা করছি। আশা করি ইনশাল্লাহ এভাবেই সারা বাংলাদেশে প্রত্যেকেই এই প্রচলন আজীবন ভর টোটুর থাকুক, আমরা এটাই কামনা করি এবং এটাই সবচেয়ে উত্তম। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে প্রতিদিন 8টার সময় আমাদের জাতীয় মসজিদে 8টায় শুরু হবে প্রতিদিন তাফসীর হবে এবং প্রতিদিন তাফসীর হবে। হ্যাঁ, এখন 8টায়, এখন 8টায়। আচ্ছা শুনেন, আমাদের জাতীয় মসজিদে প্রথম 8টায় শুরু হবে, আবার কয়েকদিন গেলে তারপর হয়তো 8টায় হবে, কারণ দিন যখন আস্তে আস্তে বড় হবে তখন আমাদের কয় মিনিট পিছায়ও দিতে হবে, এই জন্য আমাদের 8টায় হবে। এবং তাফসীর হবে কতদিন, 30 দিনই, 30 পারার 30 দিনই কিন্তু তাফসীর হবে। এই তাফসীরে বিশেষ করে জোহরের পর এবং এই তাফসীরে অংশগ্রহণ করার জন্য আমি আমাদের ধর্মীয় যারা নেতাকর্মী গুরু যারা আছেন তারা উপস্থিত থাকার চেষ্টা করবেন এবং ইসলামিক বইমেলায় উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আপনার সব ইসলামিক বইমেলা সহ আমাদের তাফসীরে যাতে সাধারণ জনগণ উপস্থিত হতে পারে এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ।